যদি প্রশ্ন করা হয় এলআরবির আয় বছরের সেরা নাকি হচ্ছে ওয়ারফেজের কমনওয়েলথ সেরা, তাহলে কি অ্যান্সার দাঁড়াবে? একটা প্রশ্নে দুইটা অ্যান্সার, অর্থাৎ আমরা হচ্ছে মিউজিশিয়ানরা একরকম অ্যান্সার দেবো আর সাধারণ মানুষ একরকম অ্যান্সার দেবো। মিউজিশিয়ানরা আমরা কেমন অ্যান্সার দেবো, দ্যাট মিনস হচ্ছে যে একজন মিউজিশিয়ান আরেকজন মিউজিশিয়ানকে বোঝে, সে কী প্লে করতেছে, তার প্লেয়িং স্টাইল কী, তার টেস্ট কেমন, তার টেস্টের সাথে যদি নিজের টেস্ট মিলে যায় তখন হচ্ছে তার প্রিয় হয়ে ওঠে। আর সাধারণ মানুষ হচ্ছে এত কিছু বোঝে না, সাধারণ মানুষের কাছে হচ্ছে ভালো লাগাটাই হচ্ছে মেন। তো এখন যদি আমরা ওভারঅল অ্যান্সার দাঁড় করাই তাহলে হচ্ছে যে মিউজিশিয়ানরা কোমল ভাইকেও চেনে, বাচ্চু ভাইকেও চেনে, আবার সাধারণ মানুষ হচ্ছে বাচ্চু ভাইকে বেশি চেনে, কোমল ভাইকে কম চেনে। এর কারণ হচ্ছে জনার, ব্ল্যাক মেটাল যারা মিউজিশিয়ান তাদেরকে আরও মানুষ চেনে না, যারা হেভি মেটাল তাদেরকে আরও কম সংখ্যক চেনে। এভাবে করে আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে হচ্ছে ফোক জনার অথবা হচ্ছে যে মেলো টাইপের যারা মিউজিশিয়ান সাধারণ মানুষ তাদেরকে বেশি চেনে বা ভালোবাসে। তো এই দিক থেকে হচ্ছে আমাদের কোমল ভাই হচ্ছে রক গিটারিস্ট, হার্ড রক গিটারিস্ট, আর আমাদের বাচ্চু ভাই হচ্ছে মেলো সাইকেলেডেলিক আবার রকও, তো পাশাপাশি বাচ্চু ভাই গান করে। এই দিক থেকে বিবেচনা করে ঘরে ঘরে হচ্ছে বাচ্চু ভাইকে চেনে, বাচ্চু ভাইয়ের মিউজিক ভালোবাসে, আর তার তুলনায় হচ্ছে কোমল ভাইকে হচ্ছে কম মানুষ চেনে। তো এটা হচ্ছে হচ্ছে যে আমাদের হচ্ছে সর্বজনীন অ্যান্সার। তো এখন হচ্ছে আমরা যদি হিসাব করি যে আসলে কোন জনার বেশি মানুষ চেনে, তো দেখবো আমরা ব্যান্ডের থেকে কিন্তু পপ যেই জনারগুলো, যেমন দেখা যাচ্ছে যে বালাম ভাই সিঙ্গেল ওয়ারফেজে যখন ছিল তার থেকে কিন্তু এখন সিঙ্গেল আর্টিস্ট হিসেবে কিন্তু বেশি চেনে। তাহসান ভাই যখন ব্ল্যাকে ছিল তার থেকে কিন্তু সিঙ্গেল হওয়ার পরে কিন্তু তাহসান ভাই এস্টাবলিশ শিল্পী। তো সেরকম আমাদের দেশের হৃদয় খান আছে, আর অনেক শিল্পী সিঙ্গেল আর্টিস্ট আসে বা পপ আর্টিস্ট যারা দেশের বাইরে, আমরা তাদেরকে বেশি চিনি বা তারাই বেশি পপুলারিটি হয়ে থাকে। যাই হোক, তো তোমাদের কাকে ভালো লাগে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবে, তোমাদের ভোটে বোঝা যাবে যে তোমরা হচ্ছে কাকে ভালোবাসো, কমল ভাইকে নাকি হচ্ছে বাচ্চু ভাইকে। আসলে আমরা সবাইকে ভালোবাসি, আমি মিন করতেছি যে একটা যে পছন্দের মানুষ থাকে সে পছন্দের মানুষটাকে। আর আমাকে যদি বলো যে আমার পছন্দের মানুষকে, তাহলে হচ্ছে আমি গিটার দিয়ে বলে বলেছি। থ্যাংক ইউ সো মাচ বাবা, টেক কেয়ার।